কথা কেহি হেলে অস্বীকার করে পারিবে না যে কেন্দ্র মন্ত্রিমণ্ডলের যেতকি জন মন্ত্রী অনেক তাঙ্ক ভিতরে শ্রীযুক্ত অশ্বিনী কুমার বৈষ্ণবঙ্কর পারফরমান্স বা তাঙ্কর কার্যক্ষমতা বহুত ভাল অশেষ করে ওড়িশা সেতু অধিক লাভবান হয়েছে এইপাই নুহে যে সে ওড়িশাকে প্রতিনিধিত্ব করছিল 2019 মধ্যে সে তো রাজস্থানের লোক কিন্তু কথা হচ্ছে যে এই যে ঘটনাটি ঘটলা কারণ ওড়িশার গোটে পূর্বাঞ্চল পাইকি কেন্দ্র সরকার বা মোদি সরকারঙ্কর যে অগ্রাধিকার দৌঁছন্তি সে সেইপাই কি পূর্বাঞ্চলের যেহেতু খনি খাদান আমার অছি তাকে উপযোগ করিকি দেশের বিকাশ করা এবং রাজ্যের বিকাশ করা পাইকি খনি বিশেষ করিকি রেলবাইর বিকাশ করাটা নিহত আবশ্যকতা লা ওড়িশা স্বাধীনতা প্রাপ্তি পরঠার বহু মাত্রায় অবহেলিত লা অশ্বিনী কুমার বৈষ্ণব সেই দৃষ্টি জন যোগ্যতম প্রার্থী এবং তাঙ্কর প্রার্থিত্ব উপরে কাহার কিছু সন্দেহ নথিলা। বড় কথা হচ্ছে যে যেতবে এই যে তাঙ্কর রাজ্যসভার পুঁ আসে নির্বাচনের কথা আসলা এবং ওড়িশার তিনজন অশ্বিনী কুমার বৈষ্ণবকে মিশাইকি তিনজন তিনোটি আসন খালি হেলা সেই পুঁ আসলে নির্বাচন হব আপনার আসন্তা কালি হচ্ছে শেষ তারিখ যেতবে কি প্রার্থীপত্র দাখল হব তিনোটি যাক আসনু বিজু জনতা দল প্রার্থী দিয়ে তিনজন যাক জিণেটা কষ্টকর হয়ে থাকে দুই জনক কমফর্টেবলি করে পারিথা দ্বিতীয় তৃতীয় আসন পাইকি দ্বিতীয় পছন্দর ভোটর বেশি আবশ্যকতা থাকে যেটা তাঁর গোটে রিস্ক লা ইয়ে গোটিয়ে কথা দ্বিতীয় কথা হচ্ছে যে অশ্বিনী কুমার বৈষ্ণব আপনার মনে থাকবে 2019 প্রথমে বিজু জনতা দল তাঁর প্রার্থী ভাবে ঘোষণা করেছিল এবং পরবর্তী কালে যেতবে ভারতীয় জনতা পার্টি তাঁর প্রার্থী ভাবে ঘোষণা কলা সেতবে বিজু জনতা দল কহিলেন সে হচ্ছে বিজেপির প্রার্থী এবং আমি তাঁর সমর্থন দেবু এথরক যে অবস্থাটি সৃষ্টি হয়েছে 147 জন জনীয় আপনার বিধানসভার আপনার বিজু জনতা দলর সভ্য সংখ্যা যা আছে যেমন কুলি বিজেপি একুটিয়া মানে চাইলে তাঁকে নির্বাচিত করে পাব না তাঁক সপক্ষে সমর্থন মিলবার আবশ্যকতা আছে অন্যান্য দল মানুষ বিজেডির স্ট্যান্ডকু এ ক্ষেত্রে কেমতি দেখিবা বিজেডির সমর্থনকু নেকি কোন আশা করিবা আমি যে দুইটা না কইবা আজ্ঞা যদি প্রসন্ন পারসানি এবং চাও পটনায়ক কথা কইবি এমানে প্রমুখ আশাই রইতিলে এবং বর্তমান বি বিজেডির অনেক অসন্তুষ্ট অছন্তি বারংবার গোষ্ঠী কন্দল সামনাকু আসুচি মুখ্যাঙ্কর মুন্ডবিন্ধা হইতিলা যে তৃতীয় যে রাজ্যসভা প্রার্থী হিসাবে কাহা না সামনাকু আসিব তা পূর্বরু ঘন ঘন বৈঠক মধ্যে হইছি এই যে ডক্টর রমেশ চন্দ্র চাও পটনায়ক কথা কহিলে কিংবা প্রসন্ন পাছাড়ি কথা কহিলে এমানে সব হচ্ছে ডেড হর্স মলা ঘোড়া বলে কুহযাইপারে এমানকর বিশেষ কিছু প্রভাব নাই এমানে চাইলে মধ্য দল বিপক্ষে এমানে রণহুঙ্কার দিয়ে পারিবার অবস্থা হি না তেমন বিজু জনতা দল যেতবে গোটে প্রোবলেম অফ প্লেন্টি ফেস করছে বিশেষ করে যুবক নেতৃত্ব এবং মহিলা নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া চাহুচি সেতবে সে কাহি সে এতটা গুরুত্ব দেব সে গুরুত্ব দেওয়া আরম্ভ করছে দুইটি কারণরু যে মোর যা বিশ্বাস সে অশ্বিনী অশ্বিনী কুমার বৈষ্ণব সপক্ষে সে তাঁর নিশ্চিত ভাবে তাঁর সমর্থন দেব দুইটি কারণ কুহযাইপারে গোটিয়ে হচ্ছে যে তাঁর পাখে এতিকি সংখ্যার সংখ্যা বড় না যে নিজের দলর তৃতীয় প্রার্থী সে জিতে দিয়ে পারে দ্বিতীয় কথা হচ্ছে যে অশ্বিনী কুমার বৈষ্ণব ওড়িশার রাজ্যসভা গলা পরে ওড়িশার সম্মান বৃদ্ধির সে সহায়ক হয়েছেন এবং ওড়িশা যেতকি মগা হয়েছে তার অধিক পরিমাণের অর্থ আসছে এবং রেল বিভাগ রেলবাইর বিকাশ হয়েছে কেবল রেলবাই নুহে তাঁর হাতে আইটি সেক্টর বি অছি এবং আইটি রে মধ্য বহুত ইমপ্রুভ করেছে ওড়িশা এবং বিশেষ করি কগ্নিজান্ট বি এবে ভুবনেশ্বর অফিস খুলিছি ওড়িশা গোটে আইটি হব হওয়া পাই মধ্য তাঁর বহুত অবদান অছি টেলি কমিউনিকেশন র বহুত ব্যাপক প্রসার হয়েছে বিভিন্ন অঞ্চলের যেটি টেলিফোন সিস্টম নথিলা সেটি বর্তমানে টাওয়ার প্রতিষ্ঠা হচ্ছে অপটিক্যাল ফাইবর বিছা যাইছি এবং ইন্টারনেটর বিকাশ হয়েছে 5G মিলছে এবং আগামী দিনের ওড়িশার সবু সহরে 5G মিলব এগুলা হচ্ছে অশ্বিনী কুমার বৈষ্ণবঙ্কর তাঁর প্রধানমন্ত্রী নেতৃত্বে তাঁর আদেশ কুহযাইপারে সে বিভিন্ন প্রকার বিকাশ করা খোলা হাত পাইছে কাম করছে ওড়িশাবাসী সেইপাই খুশি মু তো ভাবুছি বিজু জনতা দল এবং ভারতীয় জনতা দল মধ্যে যে কথাটি সবুলে কুহযায় তাঁর ভিতরে 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 সলাসূচরা আসি তাঁর ভিতরে সলাসূচরা আসি এর কিন্তু এই ঘটনাটি স্পষ্ট হয়ে যাচ্ছি যে নিশ্চিত ভাবে তাঁর ভিতরে কিছু অছি এবং যেটা অছি সেইটা হচ্ছে বিজু জনতা দলর দুর্বল বিজু জনতা দল অযাচিত অযাচিত ভাবে সে ভারতীয় জনতা পার্টি কু সমর্থন করে আসিছে বিভিন্ন আইন প্রণয়ন হলাবেলে আজি মধ্য করুছে
তার পছরে তাঙ্কর দুর্বলতা বলে কোয়া যায় পারে। এটা কি ভারতীয় জনতা দলর গোটে সপক্ষে এটা গোটে জনমত বলে মু কইপারিবি, যদিও জনমানসরে সাধারণ লোকঙ্ক দৃষ্টিরে যেটা কংগ্রেস বি অভিযোগ করে আঙ্কর ভিতরে ভিতরে গোটে কোলাকোলি অবস্থা আছে দুই দল ভিতরে। এভাবে অভিযোগটা আগামী দিনের বহু তীব্র হব এবং ওড়িশায় ভারতীয় জনতা দল নির্বাচন জিণিকি সরকার করা গোটে সমর্থ হওয়া পাই এটা গোটা অসুবিধা সৃষ্টি হয়ে পড়ে, কিন্তু এইটা গোটে সুবিধা হব কেন্দ্রের নরেন্দ্র মোদীকর সরকার পাই ওড়িশার যথা যথেষ্ট সমর্থন মিলব, সে ভারতীয় জনতা পার্টি পক্ষ হোক কিংবা বিজু জনতা দল এবং অন্যান্য দল মানে সমস্ত নরেন্দ্র মোদীকর সপক্ষে হি মতদান করবে। যদিও সে এনডিএ সামিল হয়ে নথিবে, কুথিবে যে আপনার সমদূরত্ব কথা কুথিবে, কিন্তু বাস্তবরে সমদূরত্ব কথা করা এবং কাহাকু জনক আখি বুঝি সমর্থন করা তার নিদর্শন আমি আসন্তকালি দেখবাক মিলব। এই যে কথাটি চালছি যে অশ্বিন কুমার বৈষ্ণব রাজ্যসভা পাই প্রার্থী হচ্ছেন ভারতীয় জনতা পার্টির এবং 2019 ভি বিজু জনতা দল তা সমর্থন দেওয়া দেওয়া যাচ্ছি, এই কথাটি যেতবে স্পষ্ট হয়ে যাব আসন্তকালি সেতবে দেখবে গোটে ভারতীয় রাজনীতি বিশেষ করে ওড়িশার রাজনৈতিক দৃশ্যপটরে গোটে বহু বড় সংকেত আমি স্পষ্ট ভাবে মিলব। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।